আমার কাছে প্রচুর পরিমাণ কল আসে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ট্রেনিং এর ব্যাপারে, অর্থাৎ পিএলসি ভিএফডিআইএস এগুলো কিভাবে শেখা যায় সেই বিষয়ের উপরে। তো আমি প্রত্যেকের কল রিসিভ করে যেটা বুঝতে পেরেছি যে প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করে। আমাকে যারা কল দেয় এদের মেজরিটি পার্সেন্টই দেখা যায় হয় কোনো ফ্যাক্টরিতে জব করে, অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, অথবা কেউ পাশ করে ফেলেছে এরকম। এই কলগুলো থেকে আমি একটা জিনিস পরিষ্কার হয়েছি যে প্রত্যেকটা লোকের একটা ভয় কাজ করে যে আমি এই পিএলসি প্রোগ্রামিংগুলো বুঝবো কি না। মানে প্রোগ্রামিং নামটা শুনলে সবার ভিতরে একটা ভয় কাজ করে যে এটা কী ধরনের হবে, এই কাজগুলো আমি বুঝবো কি না বা আমি ট্রেনিং করে আদৌ শিখতে পারবো কি না। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বিষয় শেয়ার করতে চাই। আপনারা তথ্য নেবেন যে আমাদের দেশের পুরান ঢাকার দিকে যত মেশিন ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান আছে, অর্থাৎ ছোট ছোট অনেক প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন ধরনের মেশিন তৈরি করে, সেই মেশিনগুলো দেখা যায় ম্যানুফ্যাকচারিংয়ের যেই ধরনের মেশিনগুলো সাধারণত ব্যবহার হয় সেই ধরনের মেশিনগুলো তারা তৈরি করে। ইভেন তারা কিছু ট্রাবল শুটিংয়েরও কাজ করে, বিভিন্ন প্লাস্টিক ফ্যাক্টরির যেই মেশিনগুলো থাকে, লেদারের যেই মেশিনগুলো থাকে, এই ধরনের মেশিনগুলোর তারা কাজ করে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন এই প্রতিষ্ঠানগুলোর যারা পরিচালনা করে বা যারা পরিচালক বা যারা কাজগুলো করে এদের মেজরিটি পার্সেন্টের বিজনেসটা হচ্ছে তার আব্বা করতো বা তাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এই ধরনের বিজনেসগুলোর সাথে জড়িত ছিল, এবং সেই ফলসে তারা আস্তে আস্তে সেই বিজনেসটা রান করে। কিন্তু একটা বিষয় হচ্ছে এই যে এর মেজরিটি পার্সেন্টের কারোই এই ইঞ্জিনিয়ারিং কোনো নলেজ নাই, অর্থাৎ এডুকেশনাল মানে অর্থাৎ অ্যাকাডেমিক কোনো নলেজ নেই, অর্থাৎ তারা এই বিষয়ের উপরে কোনো পড়াশোনা করেনি, বাট তারা এই কাজগুলো করতেছে। ইভেন কি আপনারা যদি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে খবর নেন যে লো লেভেল এবং মিড লেভেলের যে প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে আছে এর অনেকেই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের না, এবং ইভেন কি অনেকেরই পাবেন যারা আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তো নাই, ইভেন তারা হয়তো এসএসসি পাস, ইন্টার পাস এই টাইপের, তারাও ফ্যাক্টরিগুলোতে কন্ট্যাক্ট নিয়ে ইন্ডাস্ট্রি সিস্টেমের কাজ করতেছে। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারি না আপনারা কেন ভয় পাচ্ছেন। আপনারা এই কাজটা শুরু করেন, শুরু করলেই দেখবেন কাজগুলো খুব সহজেই শেখা যাচ্ছে। এই কাজগুলো শুধুমাত্র আপনার কাছ থেকে একটা জিনিস দাবি করে, সেটা হচ্ছে আপনার কাছ থেকে সে সময় চায়। যদি আপনি প্রপার সময় আপনি ইনভেস্ট করতে পারেন এই কাজের পিছনে, আশা করি আপনি এই কাজগুলোতে ঠেকবেন না এবং এই কাজগুলো আপনি এনজয় করবেন।